शरियत के हाथेर मौला मुने करा ठीक नहीं। शरियत कारो कथाते चले ना। धर्म कोनो व्यक्तिर पांच पैसा दाम देय ना। धर्म एक जन मानुष के दाम देय जार नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लम। कोनो मानुषेर पांच पैसा दाम नहीं। उन्हीं बड़ो पीर कि इमाम साहेब আব্দুর রাজ্জাক সাহেব এনারা তো আর কি আছে এমন, এদের তো কোনো হিসাবই নেই। পৃথিবীর কোন মানুষের পাঁচ পয়সা দাম দেয় না শরীয়ত। আপনি আবার কে? ইমাম সাহেব আবার কে? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। উমার চিনেন, উমার এমন একটা মানুষ, उमर रजियाल्लाहु ताला एमन एकटा मानुष आल्लाह रसूल बोलतेन, उमर तुमि जे रास्ता दिए हाँटो से रास्ता दिए शयतान हाँटे ना। उमर रजियाल्लाहु ताला आनहु जदि कोनो कथा शरियते बोले थाकेन सेटा जदि आल्लाह रसूलेर ना हय ताहले सेई कथार पाँच पैसा दाम नेई। सारा रात बक्तव्य दिते हबे, फजरेर सलात आदाय ना करे घुमिये जेते हबे, এরকম নীতি শরীয়ত সমর্থন করে না। রমজান মাসে রাত্রি জাগার নামে সারা রাত বক্তব্য দিতে হবে, খাওয়া অনুষ্ঠান করতে হবে, এসব নাজায়েজ হারাম কর্ম থেকে ফিরে আসতেই হবে, কোনো পথ নেই। এ ব্যাপারে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে কঠোর ও কঠিনভাবে সোচ্চার ও সজাগ হওয়ার জন্য অনুরোধ করছি। ধর্মকে মূল্যায়ন করে জান্নাত কেনার চেষ্টা করতে হবে। জান্নাত হাতের ময়লা নয়, জান্নাত রাস্তায় পড়ে নেই, জাহান্নাম রাস্তায় পড়ে আছে। জাহান্নাম রাস্তায় পড়ে আছে, কুড়িয়ে নেন। জান্নাত পড়ে পাওয়া যায় না, জান্নাত খুব কঠিন জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু